হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালেই খুব ভালো আছেন বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজকে দেওয়া হয়েছে আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আজকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে এসছে কিনা আপনি কীভাবে দেখবেন মাত্র এক মিনিটে মোবাইল থেকে সম্পূর্ণ বিষয়টি জানাবো আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আপনারা টাকা এসেছে কি আসেনি বা কবে আসবে সম্পূর্ণ বিষয় জানতে ভিডিওটি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা দেখছেন মোবাইল অন স্ক্রিনে একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এস এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এস দেওয়া হয়েছে প্রায় দুপুরের দিকে মানে বারোটা একচল্লিশ মিনিটে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যে টাকা সেই টাকাটা কিন্তু সরাসরিভাবে লাইভে এসে তিনি কিন্তু দিয়েছেন এবং যখনই ভান্ডার প্রকল্পের টাকাটা তুলে দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে তো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এর আগেও ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে সেই বিষয়টি জানিয়েছিলাম আমি গত দুদিন আগে তো সেই মতো কিন্তু টাকা চলে আসলো যেহেতু গতকাল রবিবার ছিল এবং শনিবার দেওয়া হয়নি মানে এই দুটো দিন বন্ধ থাকে তো আপনারা অনেকে হয়তো জানি জেনেছিলেন সেই ভিডিওর মাধ্যমে তো ইতিমধ্যে কিন্তু সেই বিষয়টি জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা চলে এসছে তো ইতিমধ্যেই যদি আপনারা অনেকে হয়তো কমেন্টও করছেন ইতিমধ্যেই যে কমেন্ট বক্সে যে আপনারা টাকা পাননি বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসছে কিনা না সেটা জানেন না তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মোবাইল থেকে এক মিনিটের মাধ্যমে চেক করতে পারবেন তো তার আগে আপনাদেরকে বলে রাখিয়ে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলারা আবেদন করেছিলেন গত নভেম্বর দোয়ার সরকার ক্যাম্পের নতুন তারা কিন্তু এ মাসে টাকা পাবেন একবার চেক করে দেখবেন অ্যাকাউন্টটা আপনারা কিন্তু টাকা পাবেন এবং আপনাদের কিন্তু টাকা আসছে এবং যারা প্রতি মাসে পাঁচশো কিংবা এক হাজার টাকা পায় তাহলে তারা কিন্তু পাঁচশো টাকা বা এক হাজার টাকা এটাই পেয়েছেন এবং ষোলো এক দু হাজার তেইশ ডেটটা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে তো এবার দেখে নিই চলুন যে কীভাবে হবে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনুসন্ধান করে পাওয়া গেছে যে কোন কোন ব্যাংকের কোন কোন ব্যাংকের টাকা আপনি চেক করতে পারবেন এবং কোন কোন ব্যাংকের টাকা কোন কোন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন সেটা কিন্তু দেখানো হয়েছে তো যদি আপনাদের কাছে অ্যাক্সিস ব্যাংক থেকে থাকে বা অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া তো সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনাদেরকে কল করতে হবে বা মিসড কল করতে হবে তাহলে কিন্তু আপনার মোবাইলে রেজিস্টার ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে কিন্তু এটা ডায়াল করতে হবে অর্থাৎ যেই নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বার দিয়ে আপনাকে মিসড কল করতে হবে তাহলে টাকা কত টাকা আছে সমস্ত কিছু আপনার অ্যাকাউন্টে সমস্ত ডিটেলসটা আপনার এস এম মাধ্যমে সঙ্গে সঙ্গে মোবাইলে দিয়ে দিবে। এছাড়া বলা হয়েছে আন্ধ্রা ব্যাংক যদি থেকে থাকে সেক্ষেত্রে এই নাম্বার এবং যাদের ইন্ডিয়ান ব্যাংক রয়েছে তো সেক্ষেত্রে এই নাম্বার এবং এখানে দেখছেন যেটা ব্যাংক অফ বরোদা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই নাম্বার এবং এছাড়া বেশ কিছু আছে যেমন এসবিআই ব্যাংক বা ভারতীয় মহিলা ব্যাংক যদি এটা থেকে থাকে তাহলে কিন্তু এই নাম্বার তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা ব্যাংকের ব্যালেন্স চেক যে নাম্বার সে চাকটা সে নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে যে ব্যালেন্স চেক কীভাবে করবেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আইডিবিআই ব্যাংক এবং সিন্ডিকেট বা কানাড়া ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আইসিআইসিআই ব্যাংক 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 ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কানাড়া ব্যাংক এছাড়াও ইন্ডিয়ান যাদের ব্যাংক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আছে ইউসি ও ব্যাংক রয়েছে এবং ইয়েস ব্যাংক আছে ফেডারাল ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এরকম কিন্তু বিভিন্ন রকমের মানুষের কিন্তু বিভিন্ন রকমের ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং ইতিমধ্যে কিন্তু ভান্ডার প্রকল্পে দিয়ে রেখেছেন তো সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা এসছে কিনা খুব সহজে এক মিনিটের মধ্যে আপনি জেনে নিতে পারবেন এছাড়াও দেখবেন অনেকের আছে যে ইন্ডাসিং ব্যাঙ্কে অনেকের অ্যাকাউন্ট আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে অনেকের এছাড়াও অনেকের আছে দেখবেন যে আইডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে আছে তো এইসব ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনি কিন্তু এই নাম্বারগুলো দিয়ে চেক করতে পারবেন অর্থাৎ আপনি ডায়াল করতে পারবেন এবং আপনার কত টাকা ব্যাংকে আছে সঙ্গে সঙ্গে এস এম মাধ্যমে আপনার ফোনে চলে আসবে এবং এভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে কি না বা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না ভান্ডার প্রকল্পের টাকা তো আজকের ভিডিওর মাধ্যমে এটুকুই জানানো ছিল কীভাবে আপনি দেখবেন খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কি না তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও বিভিন্ন রকম এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য